শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আজ বিকেলে গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে সমাবেশের যে কর্মসূচি দিয়েছিল ছাত্র জনতার বাধার মুখে তা তারা করতে পারেনি। সেখানে অনুষ্ঠিত পাল্টা সমাবেশে বলা হয়, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। আরো জানাচ্ছেন দাউদ হাসান। শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ সমাবেশের পাল্টা কর্মসূচি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই জনসমাবেশ। দুপুরে সমাবেশের শুরু থেকেই গান কবিতা স্লোগানে মুখর হয়ে ওঠে নূর হোসেন চত্বর ও আশপাশের এলাকা। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে জনগণের সামনে আসতে দেওয়া হবে না। নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত দলমত নির্বিশেষে সবাইকে আওয়ামী লীগের বিরুদ্ধে এক থাকার আহ্বান জানান তারা। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই পতিত ফ্যাসিবাদের দূষণ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। 2000 শহীদের রক্তের উপরে পাড়া দিয়ে তাদেরকে আবার যদি কেউ পুনর্বাসনের করার চেষ্টা করে তাদেরকেও আমরা প্রতিহত করব। যতদিন না আপনাদের ভোটে আপনাদের দ্বারা নির্বাচিত একটি জনতার সরকার না হচ্ছে, ততদিন যদি কখনো কোথাও ওই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা কোনো দোষের উৎপাত দেখা যায়, আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে সকল বিভাজন ভুলে গিয়ে সকল মতপার্থক্য ভুলে গিয়ে একসাথে আজকের মতো করে বাংলাদেশের যে কোনো প্রান্তে। এর আগে সকাল থেকেই নূর হোসেন চত্বরে জড়ো হতে থাকেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। সেখানে বেদিতে ফুল দিয়ে নূর হোসেনের প্রতি সম্মান জানান তারা। যদি আপনারা আবারও আওয়ামী লীগের দুঃশাসন দেখতে না চান তাহলে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগকে কোনো সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না। ছাত্রলীগ নামের যে সংগঠনটা সেটা আবার অ্যাক্টিভ হতে চায়, তারা মনে করে তারা আবার রাজপথে নামলে তারা আবার ক্ষমতার অপব্যবহার শুরু করতে পারবে, যেটা আমরা হতে দিতে চাই না। সেই স্বৈরাচার যদি আবার ফিরে আসে আমরা তো সেটা মেনে নিতে পারি না। ফ্যাসিস্ট ছিল দীর্ঘদিন, এটাকে যে মুক্ত করা হয়েছে ছাত্র গণজনতার আন্দোলনের মাধ্যমে সেটাকে সংরক্ষণ করা এখন অতি জরুরি। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল তিনটায় আওয়ামী লীগ নূর হোসেন চত্বরে সমাবেশের ঘোষণা দিলে তা ব্যর্থ হয়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান নেন। সেখানে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের অন্তত 10 জন নেতাকর্মীর দেখা মিললে মারধর করে তাদের পুলিশে দেন বিএনপির নেতাকর্মীরা। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।